এবার বায়ো ওয়েস্ট থেকে বায়োগ্যাস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করলো কলকাতা পৌরসভা। মাত্র 2 কোটি 70 লক্ষ টাকা ব্যয় করে এই ধরনের সিএনজি প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শহর কলকাতার বায়ো ওয়েস্ট থেকে প্রসেসিং করে বায়োগ্যাস তৈরি করে তা কলকাতা পৌরসভার বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হবে। এর ফলে ডিজেল চালিত গাড়িগুলিকে ধাপে ধাপে সিএনজি চালিত গাড়িতে কনভার্ট করা হবে। ফলে প্রতি মাসে এই সমস্ত গাড়িগুলি চালাতে যে পরিমাণ তেল কিনতে হয় কলকাতা পৌরসভাকে তা অনেকটাই বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন মেয়র ফেরাদ হাকিম। বায়োগ্যাস নিষ্কাশন করার পর যে ওয়েস্ট পড়ে থাকবে সেই ওয়েস্টের আরডিএফ করে তা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে পাঠানো হবে। বর্জ্য থেকে প্রাপ্ত প্লাস্টিকগুলিকে প্রসেসিং করে তা কলকাতা পৌরসভার বিভিন্ন অফিসে ও বিল্ডিংয়ে জানালা দরজা তৈরি করার জন্য ব্যবহার করা হবে। শেষ পর্যন্ত যে কঠিন বর্জ্য পড়ে থাকবে বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়াল ওয়েস্ট তাকে ডাস্টে পরিণত করে তা রাস্তা তৈরির জন্য এবং পুরসভার বিল্ডিং তৈরির জন্য ব্যবহার করা হবে বলেও এদিন জানান ফেরাদ হাকিম। আগামী দিনে ধাপার মাঠকে সম্পূর্ণ সবুজায়নের মাধ্যমে ঢেকে দেওয়া হবে বলেও এদিন জানান ফেরাদ। এবং এইরকম প্ল্যান্ট যদি আরও কিছু 10টা 20টা করে নিতে পারি তাহলে আমাদের সব গাড়ি সিএনজিতে হয়ে যাবে, যেখানে আমাদের তেল খরচা সাশ্রয় হবে। প্লাস পলিউশন, যেটা ডিজেল চালাতে গেলে যে শহরে যে CO2 গ্যাসটা উৎপন্ন হয়, তারপর সেটা পড়ে আবার কার্বন মনোঅক্সাইড, সেটার থেকে আমাদের শহর অনেকটা হলেও রেহাই পাবে। তাই এটা একটা উইন উইন সিচুয়েশন। না, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সেটাকে আমরা আরডিএফ করে সেটা পাওয়ার প্ল্যান্টে পাঠাবো, আর তার থেকে কিছু ফ্রেশ প্লাস্টিকস নিয়ে আমরা এখানে অলরেডি আমরা দরজা জানলা যেগুলো আমাদের কর্পোরেশনের বাথরুমে লাগে সেগুলো অলরেডি করছি স্লামে। আরেকটা আমরা করছি রাজারহাটে, সেটা হচ্ছে আমাদের যেগুলো বিল্ডিং মেটেরিয়াল ওয়েস্ট, এটা কলকাতায় অনেকটা বেরোয়, সেটাকে ক্রাশ করে সেটাকে বালি তৈরি করে সেটা দিয়ে হয় আমাদের পেভার ব্লক, কিংবা সেটা দিয়ে আমাদের রাস্তা তৈরি, আর দরকার পড়লে বিল্ডিং তৈরির বালির বদলে সেটা ইউজ করা যেতে পারে।